करेंगे कोलकाता की। कोलकाता संगीतकार आदित्य मुंशी टीएमसी में शामिल हो चुकी हैं। टीएमसी सांसद सौगत राय ने उन्हें पार्टी का झंडा थमाया। इस मौके पर उन्होंने कहा कि असम और अन्य राज्यों में 3 चरणों में चुनाव हो सकता है, तो बंगाल में 8 चरणों में क्यों नहीं। उन्होंने कहा भाजपा बंगाल के महापुरुषों का अपमान कर रही है। उन्होंने कहा अमित शाह की रैली में ही ईश्वर चंद विद्यासागर की मूर्ति भाजपा के लोगों ने तोड़ी थी। इस मौके पर उन्होंने कहा कि चुनाव आयोग सुदीप जैन के रहते सटीक चुनाव बंगाल में संभव ही नहीं। আমি খুব মিস করছি বাপন, তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি জানি যে তুমি আজ আমার এখানেই রয়েছো। তোমাকে যেভাবে দেখেছি কাজ করতে, আমি চাই ভবিষ্যতে আমিও যেন সেরকমভাবে তোমার মতো করে, তুমি যেভাবে পথ দেখিয়েছো সেভাবে যেন কাজ করতে পারি, এটুকু আশা রাখি। দিয়ে সৌগত জেঠু আমাকে 2 লাইন গানের কথা বললেন, আমি তাহলে কেন সেটা করেছেন এটা আমরা জানি না। এমনকি সংবিধানের 324 ধারায়ও এই অধিকার নির্বাচন কমিশনের নেই। আমরা গতবার এই যে নির্দেশ দিয়েছিল, পরে ইলেকশন কমিশন সেটা প্রত্যাহার করে নেন। এই যে উনি বলেছিলেন যে কুইক রেসপন্স টিম একজন এর অধীনে থাকবে, সেন্ট্রাল পুলিশের লোকের অধীনে থাকবে, সেটা হয়নি। আমরা মনে করি, আমাদের খুব সন্দেহ আছে যে সুদীপ জৈন নিরপেক্ষ থাকবে, ফেয়ার থাকবেন এবং সবার জন্যে সমান ব্যবহার করবেন এবং তার কোনো কাজ বিজেপিকে সাহায্য করবে না। আমাদের সুদীপ জৈনের এই পরিস্থিতিতে আমরা অনুরোধ করেছি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারকে, তার মাধ্যমে তিনি নিশ্চয়ই চিফ ইলেকশন কমিশনারকে জানাবেন সুদীপ জৈনকে যাতে সরিয়ে।